নিজের ছেলেকে আব্বু এবং করে ডাকা যাবে সন্তান শারীরিকভাবে ত্রুটিপূর্ণ হলে সেক্ষেত্রে গর্বপাত করলে গুণ হবে কিনা মেয়েদের চুল কাটলে কি গুণ হবে মসজিদের শুয়ে থাকা বা ঘুমানো যাবে কিনা প্রোফাইল পিকে যাবে সাইদুল ইস্তেকবার কখন পড়তে পড়ার নিয়ম বলবেন প্লিজ খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করণীয় অনলাইনে লুডো কি হারাম হবে চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি মায়ের গর্বে সন্তান শারীরিকভাবে ত্রুটিপূর্ণ হলে সেক্ষেত্রে গর্বপাত করলে গুণ হবে কি না শারীরিকভাবে গর্ব যদি ত্রুটিপূর্ণ হয় তারপরও সবর করতে হবে এটা তালা পরীক্ষা হিসাবে ধরে নিতে হবে যদি সেই সন্তানের জন্ম মায়ের জীবনকে হুমকির মধ্যে ফেলতে পারে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সেটি নষ্ট করা যেতে পারে এর বাইরে আপনার ঠুনকু উজুহাতে যে বাচ্চা ত্রুটিপূর্ণ তাহলে বাচ্চা হলে বাচ্চার কষ্ট হবে আমাদের কষ্ট হবে এ সমস্ত উজুহাতে বাচ্চা নষ্ট করলেন আপনি বা আপনার গর্বপাত করলেন সেটা কিন্তু কোনো সুযোগ ইসলামের শরীয়তে নেই এবং সেটা করলে আমরা কিন্তু গুণাগার হবে এবং আল্লাহ এর জন্য আমাদেরকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে আমাদের অনেক ভাই বোন আছেন যে এই বিষয়টাকে বুঝেন না এবং এই ঠুনকু অজুহাতের ভিত্তিতে তারা কিন্তু সন্তানকে আপনার এই গর্ববাদ করে ফেলেন এটা জায়জ নয় বরং আল্লাহ তালা পরীক্ষা হিসাবে আপনি সবর করতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে হ্যাঁ ওই যদি বললাম মায়ের জীবন যদি হুমকুর মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা মসজিদের শুয়ে থাকা বা ঘুমানো যাবে কি না মসজিদ শোবার জায়গা নয় কিন্তু কেউ যদি এতে কাফিনিয়াতে মসজিদের শোয় ঘুমায় তাহলে সেটা ঠিক আছে অর্থাৎ আপনি যখন মসজিদে প্রবেশ করলেন নিয়ত করলেন যে মসজিদে মসজিদে অবস্থান করাও একটা ইবাদত সেই ইবাদতটা করব মসজিদে গিয়ে নামাজ পড়া যেমন একটা ইবাদত মসজিদে গিয়ে আমি অবস্থান করবো সেটা একটা ইবাদত অর্থাৎ সে নিয়ত করলেন যে মসজিদে অবস্থান করব মসজিদে থেকে যে কিরাস্কার দোয়া তেলাওয়াত ইত্যাদি করা এটার উদ্দেশ্যে মসজিদে অবস্থান সেটা একটা ইবাদত উদ্দেশ্যে আমি অবস্থান করবো তাহলে সেক্ষেত্রে আপনি ঘুমালেন শুনেন কোনো অসুবিধা নেই কিন্তু এমনিতে আপনি মসজিদকে হোটেল বানালেন আপনি এটাকে একরকম ম্যাচের মতো বানালেন যে বাহিরে আপনি সমস্ত কাজকামে মশগুল থাকেন মসজিদে এসে শোন মসজিদে এসে ঘুমান জাস্ট সময় কাটান শোয়ার জন্য মসজিদে আসেন এরকম হলে সেটা অবশ্যই জায়জ নেয় এবং মসজিদ এটার জন্য তৈরি হয়নি প্রোফাইল পিকে কোনো প্রাণীর ছবি দেওয়া যাবে কি না প্রোফাইল প্রোফাইল পিকে যদি আপনি কোনো প্রাণীর ছবি দেন এটা যেহেতু ভার্চুয়াল এটা যেহেতু কোনো প্রিন্টেড কিছু না তাহলে সেক্ষেত্রে এটা হারাম হবে না যদি সেটা মানে এমন কিছু না হয় যেটা প্রদর্শন করা হারাম এরকম যদি কিছু না হয় তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হবে না মৌলিকভাবে একজন পুরুষ হিসাবে তার প্রোফাইল পিকচার দিতে পারে মেয়ে হিসাবে দিতে পারেন যদি তার প্রোফাইলটা লক থাকে এবং শুধু নারীদের কাছেই ওপেন থাকে অন্যদের কাছে না থাকে এবং তার প্রাইভেসি নষ্ট হতে পারে পর্দা নষ্ট হতে পারে সেরকম কোনো আশঙ্কা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি দিতে পারেন এগুলো ভার্চুয়াল ছবি হিসাবে জায়জ আছে কিন্তু মেয়েদের জন্য নানামুখী ফেতনার এই সময় যথাসম্ভব এটা অ্যাভয়েড করা উচিত কারণ এটা অ্যাভয়েড করার সুযোগ কিন্তু আছে এবং দিতে তিনি বাধ্য নন বিধায় সেটা অ্যাভয়েড করা উচিত এমনিতে মৌলিকভাবে কোনো প্রাণীর ছবি যদি আপনি দিয়ে রাখেন সেটা হারাম হবে না যেহেতু এটা ভার্চুয়াল এটা প্রিন্টেড কোনো কিছু না মেয়েদের চুল কাটলে কি গুণা হবে মেয়েদের চুল যদি কেটে আপনি ছেলেদের মতো করে ফেলেন বা কোনো ফার্স্ট নারীর সাথে চুল কেটে তার আদলে তার স্টাইলে চুল রাখেন তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে এছাড়া এমনিতে চুল অনেক বড় হয়ে গেছে একটু কাটলেন তো এটা নিষিদ্ধ নয় ও মাহাতুল থেকে চুল কাটা বিষয়ে প্রমাণিত আছে কিন্তু এর মানে এই না যে ওই যে বললাম চুল কেটে আপনি পুরুষের মতো করে ফেললেন যে নারী পুরুষ আলাদা করার কোনো সুযোগ নেই অথবা আপনার কোনো ফাঁসেকা নারীর চুলের স্টাইল আপনি ধারণ করলেন সেরকম যদি হয় তাহলে জন্য নিশ্চিত আওতা পড়বে কারণ মন্ত ভাবিন ফমিন হোম যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে তাছাড়া বিশ্বাদ্লামাম বলেছেন আহামদুল্লাহ রহমদাসব বেহাত উম নিসা এই বিরি জাল যেসব নারীরা পুরুষদের সাথে বিভিন্ন তাদের আচার আচরণ তাদের কাজকর্ম পোশাক আশাক ইত্যাদিতে কোনো পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয় অথব সে জিনিসটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে এটা খেয়াল রেখে আপনি যদি চুল কাটেন খুব বেশি লম্বাযোগ হয়েছে আপনি চুলের কিছু অংশ কাটলেন তাহলে সেটা নিষেধের আওতা পড়বে না এটা তার সাইদুল ইস্তেফার কখন পড়তে হয় পড়ার নিয়ম বলবেন প্লিজ সাইদুল ইস্তেকফার হলো ক্ষমা প্রার্থনার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া

যদি ডিস্টার্ব ফিল না না করেন যাকে সালাম দিয়েছেন তার তিনি তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম নাজায়জ নয় ঠিক সালাম আদান প্রদান করলেও সেটা নাজায়জ নয় আমরা অনেকে মনে করি খাওয়া আর ইবাদত করা সমান খাওয়া নামাজ পড়া সমান এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই এগুলোর কোনো ভিত্তি নেই নামাজ এরকম কথা বলা যায় না সালাম দেওয়া যায় না খাওয়ার সেরকম কথা বলা যাবে না বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না এরকমটি আমরা অনেকে মনে করি এটা সঠিক নয় অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা অমুসলিমদের সাথে সামাজিক সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে এবং সেজন্য তাদেরকে অভিবাদন দিবেন অভিবাদন গ্রহণ করবেন সে ঠিক আছে কিন্তু সালাম দেওয়ার যে ব্যাপারটা আছে সেটা হলো যে অমুসলিমদেরকে অমসলিমদের যদি আপনাকে সালাম দেন তাহলে সে আপনার আলাইকুম বলে জবাব দিবেন আর আগবেড়ে তাদেরকে আপনি যত রকম অভিবাদন আছে সামাজিক অভিবাদন গুড মর্নিং গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি স্বাগত অন্য যা যা আছে প্রচলিত সেগুলো আপনি তাদেরকে বলবেন কিন্তু সালাম যেটা আল্লাহ তালা গুণবাচক নাম সেটা তাদেরকে নিবেদন করবেন না কারণ তারা আল্লাহ তো বিশ্বাস রাখেন না তাছাড়া আপনি সালামের মাধ্যমে যে আল্লাহ তালার কাছে শান্তি কামনা করছেন সে আল্লাহ তো তিনি নিজে বিশ্বাসই করেন না তিনি যা বিশ্বাস করেন না সেটা তার উপরে আরোপ করে দেওয়া এটা কোন ন্যায্যতা হতে পারে না সেজন্য সালাম আকবরই নয় বরং তারা যদি সালাম দেন তাহলে আপনি ওয়ালাইকুম বলে জবাব দেবেন আর এছাড়া সামাজিক সৌহার্দ্যপূর্ণ যে কোনো অভিবাদন সাধারণ অভিবাদনগুলো তাদের সাথে বিনিময় করা যেতে পারে নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা স্নেহের স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাকতে কোনো অসুবিধা নেই রূপক অর্থে আব্বু আম্মু ডাকা হয় আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজের কলমে জন্মদাতা পিতা বা মাতা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম এরকম তো আর কেউ করে না অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই অনেক বয়স হওয়ার পরও আমার বড়ো ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করণীয় লজ্জিত হওয়ার কিছু নেই বিয়ে বড়ো ভাইয়ের আগে ছোটো ভাই করলে যে কোনো গুণা হয় এরকম না এটাকে দর্শনীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরং অতএব সমাজের ভুল ভাঙার চেষ্টা করাটা দর্শনীয় কিছু না আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে সেটাই তো শোক্র আদায় করার মতো বিষয় যে অনেক পরিবার তো বড়ো ভাই বিয়ে না করলে ছোটো ভাইকে আটকে রাখেন আপনার পরিবার তো আটকাচ্ছে না আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত অনলাইনে লুডো খেলাকে হারাম হবে লুডু অনলাইনে হোক আর অফলাইনে হোক উভয় জায়গাতে খেলা আছে আমার সব থেকে নাজায়জ কাজ গুনাহের কাজ কারণ এটা এমন কোন খেলা নয় যে খেলাকে শরিয়া হালাল করে এক কোন খেলাকে হালাল করে যে খেলা আমাদের শারীরিক কসরত আছে যেখানে ব্যায়াম হয় যেটার উদ্দেশ্য হতে পারে যে আমি শারীরিকভাবে ফিট হব সুস্থ সবল হব এবং এটা একজন ইমানদারের জেহাদের প্রস্তুতি হতে পারে সুস্থ সবল থেকে বাদবন্দি করার সুযোগ তৈরি হবে সেজন্য আমি এক্সারসাইজের অংশ হিসাবে এটি করছি সেটা হতে পারে এগুলো মানুষের মানসিক রিফ্রেশমেন্ট এনে দেয় কিন্তু যে সমস্ত খেলা এরকম কোনো উপকারিতা নাই সেগুলো শরীরত অনুমোদন করা না এর মধ্যে লুডো খেলা একটা এর মধ্যে মানসিক রিফ্রেশমেন্টের ব্যাপার নাই শারীরিক ফিটনেসের কোনো ব্যাপার নাই বরং আরও মানুষকে অবসাদগ্রস্ত করে দেয় অথবা এটি অনলাইন অফলাইন উভয়টাতেই একই রকম বিধানের অন্তর্ভুক্ত হবে